আরে দিনেশ বাবু, আপনি? নমস্কার, আপনি কেমন আছেন? নমস্কার, আসুন না, ভেতরে আসুন। কোনো ব্যাপার না। না না, এরম কি করে, কিছু জল খাবার কিছু তো নেই। আরে আপনি যখন এত জেদ করছেন, তাহলে আপনার যা ইচ্ছা খাওয়ান। নিশ্চয়ই, আমি জল নিয়ে আসছি। আচ্ছা, আপনি রেন্ট কবে নাগাদ দেবেন? রেন্ট ব্যাস এক দুদিনে দিয়ে দেবো। কোনো ব্যাপার না, আমি দু একদিনে আবার আসবো, আপনারই বাড়ি। আচ্ছা আমি আবার আসি। নিশ্চয়ই আসুন। নমস্কার। নমস্কার। আমার খুব ভয় লাগছে। কেন? আরে ওই বাড়িওয়ালার রোজই কিছু না কিছু অজুহাতে আমাকে চলে আসে দেখতে। তুমি চিন্তা করো না, আমি ছ মাসের ভাড়া তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, বুঝেছো? তাহলে ছ মাসের জন্য তোর থেকে মুক্তি। না না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি? আমি বাড়িলিতে চলে যাব। এমনিতেও আমি এখানে ঋতুর জন্য ছিলাম, ওর বিয়ে হয়ে গেছে, ও সেটেল, আমার আর কোনো চিন্তা নেই। আর আমার কি হবে? তুমি আমার আগেও তো বেঁচে ছিলে না, এবারও থেকে যাবে। আর এমনিতেও আমাদের সামাজিক সম্পর্ক আলাদা, আমাদের এই নতুন সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, একে এখানেই শেষ করে দেওয়া উচিত। তোমার কি মাথা ঠিক নেই নাকি? আমি তোমাকে কতবার বলেছি যে তুমি তুমি আমার কাছে, আমার বাড়িতে শিফট হয়ে যাও, তুমি তো সে কথাটা শোনোই না। আর ওখানে কি সম্পর্কে থাকবো? সঞ্জয় আর ঋতুকে মুখ কি করে দেখাবো? তুমি আবার সে একই কথা বলছো, তুমি কি চাও বলো তো আমার কাছ থেকে? আমাদের সম্পর্কটা এখানে শেষ করতে চাই। সেটা এখন আর সম্ভব নয়। বিয়ে করবে আমাকে? ভালোবাসার কাঙ্গাল দুটো শরীর আর হৃদয়ের অনুভূতির সামনে বিজয় আর সুরভি দুজনেই মজবুর হয়ে যায়। তারা অনেক চেষ্টা করে যে সঞ্জয় আর ঋতুর বিয়ের পরে ওদের যে সামাজিক সম্পর্ক হয়েছিল সেটা সমাজের সামনে বজায় থাকে। দুজনেই তাদের সামাজিক সম্পর্কের সামনে একটা নতুন দুনিয়া বানানোর স্বপ্ন দেখছিল। ওদের এই স্বপ্ন, ওদের এই নতুন সম্পর্ক দুনিয়ার নজরে কি ঠিক ছিল? একজন মাকে তার মেয়ের শ্বশুর বাড়িতে তারই ভাসুরের সাথে বিয়ে করে নিজেরই মেয়ের সাথে ঠাকুরজির সম্পর্ক স্থাপন করা কি ঠিক ছিল? সুরভি আর বিজয় কি সমাজের চক্ষুশূল থেকে বাঁচিয়ে নিজেদের সম্পর্ককে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছবে? সঞ্জয় আর ঋতু কি বিজয় সুরভির নতুন সম্পর্ককে স্বীকার করতে পারবে? কাহিনীতে একটা নতুন মোড় আসতে চলেছে, কি সেই নতুন মোড়? আসুন দেখি। আজ তো সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। কি হয়েছে? মেয়ের দুদিনের ছুটি চেয়েছিল তো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে। আরে দশটা বেজে গেছে, দাদা এখনো ফেরত আসেনি, দেখো কোথায় আছে। হ্যাঁ আমি দেখছি, মনে হচ্ছে দাদা এসে গেছে। আমি আমি দেখছি। দাদা এটা কি করলে তুমি? মামনি এইসব কি? আমরা দুজন বিয়ে করে নিয়েছি আর এতে কারুর কোনো সমস্যা হওয়া উচিত নয়। ঋতু, তোর মা তোর জন্য কত কিছু করেছে, অ্যাটলিস্ট ইউ শুড থিঙ্ক অ্যাবাউট হার। দাদা তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে লোকে কি ভাববে, তোমার একটুও লজ্জা পেল না দাদা? আর মামনি তুমি তুমি এত বড় বোকামো কি করে করতে পারলে, কেন করলে এসব? আর সেই দিন যখন জিজ্ঞাসা করছিলাম যে দাদা বিয়ে করে নাও, তখন তো তুমি বললে যে না তুমি বিয়ে করতেই চাও না, বৌদির জায়গা নাকি কেউ নিতেই পারবে না। এখন বৌদির প্রেম কোথায় গেল?
বৌদিকে ভুলে গেলে তুমি? আর দাদা তোমায় যদি বিয়ে করতেই হতো তাহলে আমারই শাশুড়িকে পেলে তুমি? সঞ্জয় একবার ভেবে দেখ, আমি আমরা সবাই একসাথে থাকবো, একটা ঘরে আমরা ভীষণ আনন্দে থাকবো। ঋতু, তোকে তোর মাকে নিয়ে চিন্তাও করতে হবে না। আরে চুপ করো দাদা, দেখো এখনো কিচ্ছু হয়নি। শাশুড়ি মা, কালকে সকালে আপনি আপনার গ্রাম বারেলি যাবেন, আর দাদা কাল সকাল থেকে তুমি তোমার অফিস। দেখো কেউ কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছু না। সঞ্জয় সুরভি কোথাও যাবে না, এখন থেকে এই বাড়ি ওরও। আমরা দুজনে বিয়ে করেছি, আমাদের কেউ আলাদা করতে পারবে না, আমরা একসাথেই থাকবো, তাতে আমাদের সম্পর্কটাকে কেউ মেনে নিক বা না নিক। তাহলে ঠিক আছে, আজকের পর থেকে এই ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। তুই বড় হয়েছিস, তুই যা ভালো বুঝিস। ঠিক আছে দাদা, তোমাদের দুজনের বিয়ের অভিনন্দন। সঞ্জয়, সঞ্জয়, ঋতু তুমিও নিজের ব্যাগ প্যাক করো আর চলো এখান থেকে, আমরা এই ঘরে আর এক মুহূর্ত থাকবো না। সঞ্জয় আমি জানি তোমার এখন খুব রাগ হচ্ছে, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, এত রাতে আমরা কোথায় যাব? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, নাকি তোমার মায়ের ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো? তুমি যদি এই ঘরে থাকতে চাও না তাহলে তুমি থাকো, আমি এখানে থাকতে পারবো। আমিও থাকতে চাই না এখানে, কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে এত রাতে আমরা কোথায় যাব? এক দুদিনে থাকার ব্যবস্থা করে নিচ্ছি, তারপর চলে যাব। আর এমনিতেও সারাদিন তো আমরা অফিসেই থাকি না। এটা কি করলে তুমি দাদা? তুমি এটা করতে পারো ভাবিনি কখনো, তুমি এতটা নিচে নামবে স্বপ্নেও ভাবিনি। আমিও কোনোদিন ভাবিনি সঞ্জয় যে আমার মামনি এরকমটা করবে। সঞ্জয়, ঋতু চলে আসো, ব্রেকফাস্ট করে নাও। বাবু ব্রেকফাস্ট। ঋতু চলো। কয়েকটা দিন রাগ করে থাকবে, কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নিই, তুমি যদি না খাও তাহলে আমিও কিন্তু খাবো না। এমনিতে আমার পিৎজা খাবার খুব ইচ্ছা হচ্ছে। এই নাও, তুমি অর্ডার করো। আচ্ছা আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড তো দিন। 2232। এই নাও দুধ খাও। আচ্ছা শোনো, কালকে সানডে, কাল সকাল হতেই আমরা এই ঘরটা ছেড়ে দেবো। আর তুমি তোমার কাপড় জামা প্যাক করে নিয়েছো তো? হ্যাঁ প্যাক করে নিয়েছি। ঠিক আছে নাও, এবার দুধ খেয়ে নাও। এখন ভাল লাগছে না, প্লিজ। তোমায় আমার দিব্যি, প্লিজ জেদ করো না, প্লিজ। ঋতু তুমি এই দিব্যি টিব্যি দিও না তো, প্লিজ। ব্যাস হয়ে গেছে, পুরোটা খাও। কি করছোটা কি ঋতু? বিজয় দুধ খেয়ে নিন। ওখানে রেখে দাও, পরে খেয়ে নেব। দুধ খেয়ে নাও না, আজকে রাতে আপনার এটা খুব প্রয়োজন হবে। কি ব্যাপার, আজকে তো একদম মুডে রয়েছো দেখছি। হ্যাঁ আজকে আমি খুব মুডে আছি।